ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দ্বিপাক্ষিক আশ্বাসে এশিয়ান হাইওয়েতে উঠল অবরোধ আলিপুর দুয়ার থেকে অসমে সংযোগকারী হাইওয়ে প্রায় আট ঘন্টা অবরোধের পর আন্দোলন প্রত্যাহার অবরোধে পর্যটকদের গাড়ি আটকে চূড়ান্ত দুর্ভোগ কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজা কি খবর রয়েছে বিষয় দেখো বৃষ্টি যেটা কালচিনি যে তোর চা বাগান হয়েছে সেখানে একটা শ্রমিক এবং মালিকের মধ্যে একটা অসন্তোষ চলছিল আজকে সকালে যখন শ্রমিক পক্ষ বাগানে ঢোকে তখন দেখে বাগান চা বাগান বন্ধ রয়েছে কিন্তু কোনো নোটিশ ঝুলানো নেই পরে থানার তরফ থেকে যে নোটিশ ঝুলানো হয় সেখানে লেখা রয়েছে যে শ্রমিকদের পক্ষ থেকে প্রচুর চাপ এসছিল সেই তারা মানে নিরাপত্তাহীনতায় ভুগছিল মালিক পক্ষ সেই জন্যই তারা বাগান চালির ছেড়ে চলে যায় এবং তারপরেই ক্ষিপ্ত হয়ে যায় শ্রমিকরা তারপর এশিয়ান হাইওয়ে তারা অবরোধ করে দীর্ঘ আট ঘন্টা পর কিন্তু অবরোধ ওঠে এবং সেখানে কিন্তু প্রচুর পর্যটকের গাড়িও আটকে পড়ে বাধ্য হয়ে বিকেলের দিকে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে তাদের বৈঠক হয় এবং সেখানে কথা দেওয়া লিখিত আশ্বাস দেয় তারা আগামী চব্বিশ তারিখ দুয়ার্স কনায় তাদের প্রাক্ষিক বৈঠক হবে সেই বৈঠক যখন আশ্বাস দেয় লিখিত হবে তারপরে কিন্তু অবরোধ উঠে যায় এবং এর চেয়ে কিন্তু প্রচুর গাড়ি পর্যটক থেকে শুরু করে আসামগামী বিভিন্ন যে যানবাহন সমস্ত যানবাহন কিন্তু আটকে যায় আস্তে আস্তে কিন্তু এখন এশিয়ান হাইওয়ে ক্লিয়ার হচ্ছে বৃষ্টি ধন্যবাদ রাজা